विधानसभा डेंगी निये विवृति दिलेन मुख्यमंत्री। एबछर डेंगीते 11 जनेर मृत्यु होयेछे, जार मध्ये 6 जन सरकारी हासपाताले एबं 5 जन बेसरकारी हासपाताले मारा गियेछेन। कलकाता, हावड़ा, हुगली, उत्तर चब्बिश परगना एबं शिलीगुड़ीते संक्रमण बेशी होयेछे। गत बछर डेंगी कम छिल, एबछर डेंगीर प्रकोप बेड़েছে। आगामी कयेकदिनेर मध्ये ठंडा बाड़ले डेंगी कमबे। सुप्रीम कोर्टेर राय रयेछे, ताई डेंगी तथ्य पोर्टाले देवा जाच्छे ना। अन्यान्य राज्य, केंद्र एबं आमराओ तथ्य दिते पारछि ना, एमनटाई आज विधानसभाय डेंगी निये विवृतिते बोललेन मुख्यमंत्री। डेंगीते 11 জনের মৃত্যু হয়েছে এবছর, যার মধ্যে 6 জন মারা গিয়েছেন সরকারি হাসপাতালে এবং 5 জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং শিলিগুড়িতে বেশি সংক্রমণ হয়েছে। গত বছর ডেঙ্গি কম ছিল, এবছর ডেঙ্গির প্রকোপ বেড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ঠান্ডা বাড়লে ডেঙ্গি কমবে। সুপ্রিম কোর্টের রায় রয়েছে, সেই কারণে ডেঙ্গি তথ্য পোর্টালে দেওয়া যাচ্ছে না। অন্যান্য রাজ্য, কেন্দ্রের মতো এরাজ্যও তথ্য দিতে পারছে না। आज डेंगी निये विधानसभाय विवृति दिएछेन मुख्यमंत्री। तार बक्तव्य, एबछर डेंगीते 11 जनेर मृत्यु होयेछे, 6 जन सरकारी हासपाताले मारा गियेछेन एबं 5 जन बेसरकारी हासपाताले मारा गियेछेन, जार मध्ये कलकाता, हावड़ा, हुगली, उत्तर चब्बिश परगना एबं शिलीगुड़ीते एबार संक्रमणेर परिमाण बेशी। गत बछर डेंगीर परिमाण कम छिल, आर एबार डेंगीर प्रकोप बेड़েছে। आगामी कयेकदिनेर मध्येई ठंडा बाड़बे एबं तार फले डेंगी कमबे। सर्वोच्च आदालतेर राय आछे, सेई कारणे डेंगी तथ्य पोर्टाले देवा सम्भव होच्छे ना। अन्यान्य राज्येर मतो, केंद्रेर मतो এরাজ্য তথ্য দিতে পারছে না, এমন তাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আজ ডেঙ্গি নিয়ে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে 11 জনের, যার মধ্যে 6 জন মারা গিয়েছেন সরকারি হাসপাতালে, 5 জন বেসরকারি হাসপাতালে। ডিসেম্বরে রাজ্যে সবচেয়ে বড় চোর ধরা পড়বে। আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না, ভোটে জিতে সরকার করবে বিজেপি, বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। এই সরকারকে তাড়াতে গেলে দুটো কাজ করতে হবে, জুডিশিয়ারির কাছে যেতে হবে আর রাস্তায় দাঁড়িয়ে গণ আন্দোলন করতে হবে, এবং যাবে। টাইম আর নাম্বার চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক বলেছেন, আমরা এমএলএ ভেঙে সরকার করব না। আপনারা যে অর্থে বলছেন সরকার পরিবর্তন, আমরা ভোটে জিতে সরকার করব। আর আমি বলছি বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে, আবার বলছি, আমার অ্যাঙ্গেল আমার মতো করে বলছি। উনি রাজনৈতিকভাবে যেটা বলেছেন, আমার সভাপতি ঠিক বলেছেন। আপনারা সরকার পরিবর্তনের কথা বলছেন, সরকার পরিবর্তনের কথা আমরা বলিনি, বলছিও না। আমরা বলছি এই রাজ্যের সবচেয়ে বড় চোর তিনি যাবেন।